একত্র হচ্ছে ডেল ও ইএমসি। পড়ছি আমি লাকি এফএম ধ্রুবক অলরাউন্ডের পক্ষ থেকে, এবং তথ্যটির সূত্র বিজনেস ইনসাইডার। বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডেল এবার $5,000 কোটি মালিক স্টোরেজ সেবাদাতা প্রতিষ্ঠান ইএমসির সঙ্গে একত্র হচ্ছে। সম্প্রতি ওয়ালটি জার্নালের এক রিপোর্টে এই কথা বলা হয়েছে, তবে এটি কী প্রক্রিয়া হবে তা এখনও জানা যায়নি। স্টোরেজ বা ভার্চুয়াল জগৎ জায়গা ব্যবহারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার এবং হার্ডওয়্যার তৈরি করে ইএমসি, যা সাধারণত উন্নত সুবিধার ডেটা সেন্টারে ব্যবহৃত হয়। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত ইএমসি গত বছরের আয় ছিল $25,000 কোটি। ইএমসি আরেকটি জনপ্রিয় পণ্য ক্লাউড ভিত্তিক ভার্চুয়াল সফটওয়্যার ভিএমওয়্যার। ইএমসি দীর্ঘদিন ধরে প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করে জয় টুচ্ছি চলতি বছর ফেব্রুয়ারিতে অবসরে গেছেন। এরপর থেকে ইএমসির বাজার শেয়ারের দাম কমে যাচ্ছে, তবে ডেলের সঙ্গে একত্র হওয়ার খবর প্রকাশের পর ইএমসির বাজার শেয়ার মূল্য বেড়ে গেছে প্রায় 9.5%। ধারণা করা হচ্ছে পুরো ডেল ইএমসি ডাটা স্টোরেজ ব্যবসাকে গতিগ্রহণ করে নিতে পারে। ইতিমধ্যে বিশ্বখ্যাত ই কমার্স সেবা প্রতিষ্ঠান আমাজন, সার্চ ইঞ্জিন গুগল এবং মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিনিয়ত ক্লাউড ভিত্তিক স্টোরেজ সেবা দিতে গিয়ে পিছিয়ে পড়ছে ইএমসি। তবে নিজেদের স্টোরেজ সেবার মাধ্যমে আবার ঘুরে দাঁড়াতে চাইলে প্রতিষ্ঠানটি, আর সেটা ডেলের সঙ্গে একত্র হতে পারলেই সম্ভব হবে বলে মনে করেন প্রযুক্তি বিশ্লেষকরা। তবে পুরো বিষয়টিকে ডেল কিংবা ইএমসি আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। সো আপনি কি মনে করছেন, আসলে এটি ডেলের জন্য কতটুকু ভালো হবে আর ইএমসির জন্য কতটুকু মঙ্গল বয়ে আনবে? জানাতে পারেন মন্তব্যে। ভালো লাগলে লাইক করবেন, মন্দ লাগলে ডিসলাইক করবেন, এবং সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।